হ্যাঁ, 72-এর সংবিধানে, ও আচ্ছা, ওই বিষয়ে আমি মনে করি যে, আচ্ছা এ বিষয়ে দেখেন, 72-এর সংবিধান এখন অপ্রাসঙ্গিক আমার জায়গা থেকে, আমার বক্তব্য। কারণ 72-এর সংবিধানকে দোহাই দিয়ে আপনি দেখবেন, আসিফ স্যাররা যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যখন কথাবার্তা বলতো, তখন শেখ হাসিনা কি বলতো, যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হবে না। এখন এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার দায়িত্ব কি 5ই আগস্ট পরবর্তী যে জনগোষ্ঠী, যে জনতা, যারা গণ অভ্যুত্থানে এসেছে, যারা রাস্তায় রক্ত দিয়েছে, যে ভাই আহত এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, ওই ভাইয়ের কি ফেসিস্ট সরকারের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার দায়িত্ব? সুতরাং এই যে গণ অভ্যুত্থানকে 72-এর সাংবিধানিক মুরুকে নিয়ে আসাটা, এটা ছিল আমাদের সেকেন্ড ভুল। এবং এই ভুলটাকে অ্যাকনোলেজ করে, সেটাকে সংশোধন করে, সর্বদলীয় রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে এটার দ্রুততম অ্যাড্রেস প্রয়োজন। নতুবা আমি মনে করি দ্বিতীয়বারের মতো ছাত্র নাগরিক এবং যেটা সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে যে আন্দোলনটি হয়েছে, ফেসিবাদ বিরোধী সকল দলের অংশগ্রহণ, তাদের সাথে আবার প্রতারণা করা হবে। এবার আসেন, অনেক কিছু বলা যেত কিন্তু ওইখানে অনেকেই আছে, সে ওনারা এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আসিফ স্যার এখানে আছেন, যে ওনাদের প্রতি আমাদের ট্রাস্ট বিল্ডিং কি ভাবে হবে, আমি সারাদিন এখানে কথাবার্তা বলতে পারবো, যেহেতু আমরা এখানে ডিবেট করছি, তো তো কথাবার্তা বলা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে, মানুষ আপনাকে কতদিন বিশ্বাস করবে? যে মানুষটা রিক্সা চালক, সে আমার যেই, আমি ওয়ার্ড স্মার্ট থেকে যে ওয়ার্ড বলবো, কনস্টিটিউশন থেকে যে শব্দ বলবো, আমি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবো, আমি ডিহিউম্যানাইজেশনের কথা বলবো, ডিনাসিফিকেশনের কথা বলবো, এই শব্দগুলো মিডিয়া খায়, কিন্তু ওই রিক্সাওয়ালা কি এটা বুঝে? সুতরাং এ বিষয়ে আমার পরবর্তী বক্তারা কথা বলবে, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। তবে আমি যে বিষয়টা বলতে চাই, ট্রাস্ট বিল্ডিং করার জন্য আপনাদেরকে খুব দ্রুততম সময়ে আমাদের বিচারগুলো নিশ্চিত করতে হবে। বিচারগুলো নিশ্চিত না করে তাইলে কিন্তু ট্রাস্ট বিল্ডিং হয় না। বিচার নিশ্চিত করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে, আপনি যদি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে কিন্তু ডিনাজিফিকেশন হয়েছে, ধরে 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 নাচিরা যেখানে ছিল, অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে যেখানে ছিল, তাদের কিন্তু সেখান থেকে মাইনাস করা হয়েছে। কারণ ওই যে আমরা প্রথম ভুলটা, এই প্রথম ভুলের সংশোধন হচ্ছে এটা, আমাদেরকে ডি আওয়ামি লিগালাইজেশন করতে হবে, অর্থাৎ সব জায়গা থেকে আপনার আওয়ামী লীগের যে মুজিববাদী চেতনার যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটাকে আপনাকে যদি আলাদা না করতে পারেন, এখন ওই শক্তিটাকে আমরা কি করবো, বঙ্গোপসাগরে নিয়ে ফেলাই দিয়ে আসবো? আমরা কি করবো ওদেরকে নিয়ে, ওদেরকে নিয়ে কোথায় যাইব, ওদেরকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আছে? সেটা হচ্ছে, ওদেরকে আগে অ্যাকনোলেজ করতে হবে যে দিজ আর দ্য ক্রাইমস উই হ্যাভ ইন্টেনশনালি কমিটেড, এবং আমরা জাতির কাছে এই ভুলগুলো আমরা করেছি, এটা তাদেরকে কালেকটিভ সেটার অ্যাকনোলেজমেন্ট লাগবে। দুই নাম্বার, বিদ্যমান যে আইন রয়েছে, এই বিদ্যমান আইনের মধ্য দিয়ে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। এরপর যদি তাদের কোনো ধরনের রিহ্যাবিলিটেশন প্রয়োজন হয়, সেটা ইতিহাস এবং তখনকার ছাত্র নাগরিক সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রথম দুইটা ধাপ নিশ্চিত না করে যদি কোনো রাজনৈতিক দল তাদেরকে হচ্ছে আমাদের এলাকায় বলে ফিসাবিলিল্লাহ ক্ষমা করে দেওয়া, আমরা শুনি মাঝে মাঝে বলা হয় যে ক্ষমা করে দিলাম, এটা যদি করে তাহলে ছাত্র নাগরিকের সাথে বেইমানি হবে। আবার আসেন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু আমার নতুন করে আইন বানানোর প্রয়োজন নেই, আমি ছোট মাথায় যেগুলো বুঝি এবং ইউটিউবে যা যা দেখি, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে হয়, এখন নাহলে অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে আইন, আওয়ামী লীগ তাকে নিজেকে সেফগার্ড দেওয়ার জন্য যে আইনগুলো বানিয়েছে সেগুলো দিয়েই তাকে ধরা যায়। যেমন তারা সন্ত্রাস দমন আইন, যেটার 18, আমি যাইবে ঠিক বলছি কিনা, কারণ ওনার ভিডিও থেকে কপি করে দিচ্ছে, সন্ত্রাস দমন আইন 18 ধারা ওখানে বলা হয়েছে, আওয়ামী লীগ যা যা করেছে সেটার জন্য তাদেরকে আপনি বিচার নিশ্চিত করতে পারেন এবং অ্যাজ এ সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা যায়। দুই নম্বর বিষয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটা জামাতকে ডিফেন্ড, জামাতকে হচ্ছে সাইডলাইন করার জন্য, জামাতকে হচ্ছে মার্জিনালাইজ করার জন্য যেটা করা হয়েছে, এটা এখানে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। সব জায়গা থেকে আমাদের কাছে মনে হয়, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যদি উৎসাহী হন আরো কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ চারটা মূলনীতি আনছিল না, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা,
আজাতীয়তাবাদ দেখেন ওখানে আবার আওয়ামী লীগ আরেকটা নতুন জিনিস ইনস্টল করেছিল সেটা হচ্ছে কনস্টিটিউশনের 7 এর এ যদি ওই চার মূলনীতির বাইরে কেউ যায় তাহলে তাকে কি করা যায় রাষ্ট্রদ্রোহের মানে রাষ্ট্রদ্রোহের মামলায় দেয়া যায় এরকম কিছু একটা মৃত্যুদণ্ড দেয়া যায় ঠিক আছে মৃত্যুদণ্ড দেয়া যায় এটা ভালো জিনিস আর তো না আমি বিসিএস এর পড়া লাস্ট কোর্সে জুনে আমার ভুলে গেছি আসলে তাহলে দেখেন মৃত্যুদণ্ড তাকে দেওয়া যায় 7 এর এতে তার মানে কি গত তিনটে ইলেকশনে আওয়ামী লীগ কি গণতন্ত্রকে হত্যা করে নাই গণতন্ত্রকে হত্যার জন্য এই তিনটা ইলেকশনকে অবৈধ ঘোষণা করে গণতন্ত্রকে হত্যা করে এই বিদ্যমান কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আওয়ামী লীগকে হত্যা মৃত্যুদণ্ড দেওয়া যায় সুতরাং অবিলম্বে এই যে বিগত যে তিনটা ইলেকশন এই যে 14 18 এবং 24 এটাকে অবৈধ ঘোষণা করতে হবে অবৈধ ঘোষণা করে তাদেরকে গণতন্ত্র হত্যার জন্য তাদের করা সংবিধান দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসতে হবে সর্বশেষ আমাদের আরো কিছু বিচার আছে যে বিচারগুলো সুরাহা না হইলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে ট্রাস্ট বিল্ডিংটা রয়েছে এই ট্রাস্ট বিল্ডিং ডেভেলপ হয় না সেটা হচ্ছে ইতিমধ্যে বিডিআর বিদ্রোহ নামে একটা টার্ম চালু হয়েছে এটা বিডিআর বিদ্রোহ না এটা বিডিআর হত্যাকাণ্ড এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা নিশ্চিত করতে হবে খুব দ্রুততম সময়ের মধ্যে এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ছাড়াও যে ফ্যামিলিগুলো 2009 সালের পর থেকে এখনো পর্যন্ত সমাজে এক ধরনের মার্জিনালাইজড লাইফ লিড করে তাদেরকে কিভাবে রিহ্যাবিলিটেট করা যায় তাদেরকে সম্মানজনক জীবন দেওয়া যায় সেই বিষয়টিকে চিন্তা করতে হবে দুই নম্বর বিষয় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তো আমার মনে হয় এটাকে আর একটু পাকাপোক্তভাবে নিষিদ্ধ করা যেতে পারত সেটা হচ্ছে সেটাকে আমরা হচ্ছে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে সেটাকে আমরা হাইকোর্ট দিয়ে ডিল করা মনে হয় আরো বেশি মানে প্রুফ সাস্টেইনেবল হয়তো হতো আসিফ স্যার ভালো বলতে পারবেন তবে নিষিদ্ধ হয়েছে সেটা আমাদের আপাতত স্বস্তি এখন তাদের বিচারগুলো নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবিক অধিকারগুলো তারা ক্ষুণ্ণ করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে চালু করেছে আমাদেরকে সিস্টেমেটিক কায়দায় আমাদের যে পটেনশিয়ালস রয়েছে আমাদের দূরদৃষ্টি সম্পন্ন যে চিন্তা রয়েছে প্রশ্ন করার যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতাগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ মিলে নষ্ট করে দিয়েছে এবং অন্তত আরো পরবর্তী একটা থেকে দুইটা প্রজন্ম সেটা সাফারার হবে সুতরাং শুধুমাত্র তাদেরকে নিষিদ্ধ করে দেওয়াই নয় তাদেরকে বিচারটা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে ছাত্র নাগরিক যারা অভ্যুত্থানে এসেছিল তাদের সাথে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে রেসপন্সিবিলিটি রয়েছে সেটা আমরা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারবো না